প্রথমে দুর্গা মাকে শত প্রণাম আপনাদেরও দুর্গা উৎসবের জন্য ভালোবাসাও প্রণাম রইল আজ একদমই ছোট মাত্র ছয় সাত ইঞ্চি মানে এক বিঘা এক বিঘাতের একটি দুর্গামূর্তি একদমই সহজভাবে ঘরে বসেই বানানো দেখুন আমি গুনর তার নিলাম রড বাইন্ডিংয়ের যে তারগুলো গুনর তার ছোটো ছোটোভাবে কেটে এইভাবে যেভাবে ভিডিওতে দেখা দেখলেন সেইভাবে আমি জড়িয়ে নিলাম জড়িয়ে এইভাবে জেরাস করা একটি ফটো রেখে ফটোর মতো আমি বানিয়ে নিচ্ছি পাখির একটি খাঁচার উপরে মহিষাসুর এবং দুর্গা মা মার মূর্তি যেভাবে তার দিয়ে এইভাবে পেঁচিয়ে আমি বানিয়ে নিলাম যেরকম সেরকমভাবেই বানালাম যাতে শক্ত দাঁড়িয়ে থাকে মাথার জন্য হাতের জন্য এইভাবে বানিয়ে নিলাম ওয়ালপুটটি আর ফেভিকলগুলো একসাথে মিলে নিলাম অলপটির সঙ্গে ফেভিকলগুলো মিলিয়ে নিলাম আমি পরে কাগজ ওয়াল দিয়েই মূর্তি করব ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন মূর্তি কতটা সহজে এবং শক্ত সিমেন্টের মতো মূর্তি তৈরি হবে একদমই ছোট মূর্তি ছয় ইঞ্চির মাত্র ছয় ইঞ্চির একটি মূর্তি দেখুন আমি প্রথম দিনে আমি যেটুক পুটটি জড়ানো যায় মানে লাগানো যায় ততটুকুই আমি জড়াচ্ছি ভারী হয়ে যাবে বেশি জড়ানো যাবে না যাতে ওজন হয় এবং শক্ত দাঁড়িয়ে থাকে আমি প্রথমে কাগজ ব্যবহার করলাম না শুধু পুটটি দিয়েই তৈরি করলাম ফটোতে যেরকম আছে ছবিতে যেরকম আছে সেরকমভাবেই তার এখন ভিজা আছে আমি রোদ্রে দেব তার তৈরি করে পুটটি জড়ালাম এবার কাগজ নিলাম জলে ভিজিয়ে নিলাম প্লেন কাগজ সাদা কাগজ জেরাজ করার কাগজ আছে বইয়ের খাতার কাগজ আছে জলে ভিজিয়ে জল চিপে ফেলে হাত দিয়ে দুমড়ে মুচড়ে নিয়ে ছোট করে নিলাম এবার ওয়ালপোটটি নিলাম ওয়ালপোটটি নিলাম কাগজ থেকে ওয়ালপোটটি বেছে নিলাম গ্লু নিলাম ফেভিকল গ্লু নিলাম জল নিলাম তিনটেকে একসাথে ভালো করে মেখে নিলাম কাগজ এই জন্যই নিলাম পুটটি সাথে কাগজ যখনই মিলাবেন তখন হাতে আর জড়াবে না একবার চেষ্টা করে দেখবেন আমার এইভাবে অনেক মূর্তি তৈরি করা আছে এটা আমার নিজস্ব পদ্ধতি আমি কাউটটা দেখে করিনি আর আপনারাও ভিডিও দেখবেন আমার এইভাবে অনেক মূর্তি করা আছে খুবই সহজ হয় এবং ভালো হয় শক্ত সিমেন্টের মতো হয় দীর্ঘস্থায়ী হবে আমি একই দিনে যতটুক পারলাম ততটুক ততটুকি আমি জড়ানোর চেষ্টা করলাম ফটোতে দেখে ছবি দেখে সিংহের মুখ মায়ের পায়ের যেখানে আছে ছবিতে সেখানে আমি এইভাবে দিলাম যেহেতু আঠা মানে গুলু মিলানো আছে এখন দেখুন শুকিয়ে গেছে একই পেস্টে আমি ফটো দেখে মায়ের শরীরে জড়ানোর চেষ্টা করছি ছবির মতোই তৈরি করার চেষ্টা করছি যেখানে প্রয়োজন সেখানে একই পেস্টে একই গ্লু কাগজ আর পট্টি ওয়াল পট্টি এবার কাপড় নিলাম ফেভিকল গ্লু আর পট্টির মধ্যে এখানে কাগজ নিয়ে নিই ফেভিকলগুলো আর পট্টি মধ্যে কাপড় জড়িয়ে প্লেন পাতলা কাপড় মায়ের শরীরে দেখুন আমার বা দিকে শাড়ি উঁচু হয়ে আছে এটা করার জন্য আমি কাপড় ব্যবহার করলাম এই কাপড়ও কিন্তু শক্ত হবে একটু গুণরতার দিয়ে শাড়িটা উঁচু হয়ে রয়েছে এই জন্য এইভাবে দাঁড় করালাম একটু গুণর দিয়েছি ভিতরে ভিডিওতে দেখাতে পারিনি এবার এখানে পিছনে সব জায়গায় আমি দিলাম এখানে কিন্তু কাগজ নেই এবার যেখানে প্রয়োজন সেখানে আমি পুট্টিগুলো দিলাম বাঁচা পুট্টিগুলো ধীরে ধীরে ছোট মূর্তি একদমই এক বিঘা এক বিঘাতের আপনার হাতের আমার হাতের এক বিঘাত মূর্তি তৈরি করছি বন্ধুরা এই ধরনের নানান মূর্তি একই পদ্ধতিতে নানান মূর্তি আমার চ্যানেলে আছে প্লিজ চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার আবার এবার শুকিয়ে গেছে ব্লেড দিয়ে ধীরে ধীরে কাটার চেষ্টা করছি বন্ধুরা মূর্তি সম্পূর্ণ তৈরি করতে পারবো না পুজো চলে যাবে এই জন্য আমি এই অবস্থাতেই তৈরি করে ছাড়ার চেষ্টা করব এবার আমি কাগজ পুটটি আর ফেভিকলগুলো একসাথে মেখে মেখে আমি মহিষাসুরের চুলে মায়ের শরীরে যেখানে প্রয়োজন সেখানে দেওয়ার চেষ্টা করছি সেখানে দিচ্ছি এবার মহিষাসুরের খর্গ একই পেস্টে দিয়েছি এবার চূড়া মায়ের যে মুকুট সেটা আমি প্লাইবোর্ড ব্যবহার করব পাতলা প্লাই খাতার যে প্লাইগুলো উপরে সেটা গোল করে কেটে নিচ্ছি এটা এই জন্যই দিচ্ছি এর মধ্যে আবার পুট্টি দেবো আমি গোল করে কেটে নিচ্ছি ওয়াল পুট্টি আর ফেভিকলগুলো একসাথে মেখে এই কাগজের উপরে দেবো যাতে শক্ত হয় আমি এটা বাড়িতে তৈরি করে রাখবো যেহেতু শক্ত তৈরি করতে হবে যাতে দীর্ঘ বছর থাকে এই গোল করে কেটে নিলাম এবার আবার হাত দিয়ে অলপট্টি গ্লু মিলানো দিলাম বন্ধুরা এই ধরনের নানান মূর্তি আমার চ্যানেলে আছে প্লিজ দেখবেন চ্যানেলকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি মূর্তির এখনও অনেক তৈরি বাকি মার হাতে নানান অস্ত্র দিতে হবে পুজো চলে যাবে এই জন্য আমি এই অবস্থায় আমি তৈরি করে ছাড়ছি বন্ধুরা প্লিজ পরবর্তী ভিডিওটা ছাড়বো ষষ্ঠীর মধ্যেই ছাড়ব ষষ্ঠীর আগেই ছাড়বো ছাড়ার চেষ্টা করব বাড়িতে কাজ ছিল বাড়িতে ঘর তৈরি করছে এই জন্য সময় পাইনি এই অবস্থাতেই ছাড়লাম এখন কিন্তু আমি শুধু অলপুট্টি এখানে কিন্তু গ্লুন নি ব্রাশ করেছি যেহেতু আমার সিরিজ কাগজ দিয়ে মসৃণ করতে হবে আমি শুধু অলপুট্টি দিয়ে ব্রাশ করলাম কিন্তু বন্ধুরা পুজো চলে যাবে দেখে আমি মূর্তি মায়ের মূর্তি ছাড়লাম ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও আমি ষষ্ঠীর মধ্যেই ছাড়বো প্লিজ সাবস্ক্রাইব করুন নমস্কার